মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অহা 48 ঘণ্টার বাবে নির্বাচনী প্রচারত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করিলে নির্বাচন আয়োগে হাগ্রামা মহিলারীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছিল ডক্টর শর্মায় কংগ্রেসের অভিযোগের ভিত্তিত নির্বাচন আয়োগের জাননী প্রেরণ করা হয়েছে দ্য বিগ টকসত আসি পড়েছে বিগ ব্রেকিং নিউজ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অ 48 ঘণ্টার বাবে নির্বাচনী প্রচারত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করিলে নির্বাচন আয়োগে হাগ্রা মহিলারীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছিল ডক্টর শর্মায় আর কংগ্রেসের অভিযোগের ভিত্তিত নির্বাচন আয়োগের জাননী করা হয়েছে এ সন্দর্ভত অধিক জানিবলৈ আমার ইনপুট এডিটর ইতিমধ্যে আসি উপস্থিত হব কিছুমান পাছতে আমার স্টুডিওর মজিয়াত ইতিমধ্যে আমি দর্শকসকলক জানাইছো যে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমি দেখুৱাইছো টেলিভিশন স্ক্রিনের বাওঁফালৰ উইন্ডত হে জাননীখন আমি দর্শকসকলক দেখাবলৈ চেষ্টা কৰিছো মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর অহা 48 ঘণ্টার বাবে আমি পুনৰ উল্লেখ কৰিছো অহা 48 ঘণ্টার বাবে নির্বাচনী প্রচারত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করিলে নির্বাচন আয়োগে হাগ্রামা মহিলারীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছিল ডক্টর শর্মায় কংগ্রেসের অভিযোগের ভিত্তিত নির্বাচন আয়োগের এই জাননী আমি জাননীখনের কেউ দৃশ্যাংশ দর্শকসকলক টেলিভিশন স্ক্রিনের সোফালের উইন্ডো দেখাবলৈ চেষ্টা করছো আমি পুনৰ উল্লেখ করছো যে অহা 48 ঘণ্টার বাবে নির্বাচনী প্রচারত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অধিক জানিবলৈ আমার স্টুডিওর মজিয়াত উপস্থিত হয়েছে আসাম টক্সর ইনপুট এডিটর ভাস্কর জ্যোতি বৰাৰ সৈতে হয় ভাস্কর জ্যোতি বৰা যেহেতু বিগ ব্রেকিং নিউজ আহি পড়েছে যে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কি জানাব অধিক শর্মায় আর 48 ঘন্টার কারণে তেওঁ নির্বাচনী প্রচার চলাব নয় অর্থাৎ তৃতীয় পর্যায়ের নির্বাচন তেওঁ নির্বাচনী প্রচার চলাব নয় পরহিলে সন্ধ্যা 6 বজাত তৃতীয় পর্যায়ের নির্বাচন অন্ত পড়ব আর এতিয়ার পৰা কাইলৈ পৰা পরহিলে অর্থাৎ 48 ঘন্টা তেওঁ নির্বাচনী প্রচার চলাব নয় নির্বাচন আয়োগে হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচারত নিষেধাজ্ঞা আরোপ করেছে হিমন্ত বিশ্ব শর্মায় হাগ্রামা মহিলারীর বিরুদ্ধে নেশনেল ইনভেস্টিগেটিভ এজেন্সি লগাই তেওঁক জেললৈ প্রেরণ করিম বুলি রাজুয়া মন্তব্য করেছিল ইয়ার বিরুদ্ধে নিখিল ভারত কংগ্রেস কমিটিয়ে নির্বাচন আয়োগের ওসরত অভিযোগ দাখিল করেছিল আর সেই অভিযোগের ভিত্তিত হিমন্ত বিশ্ব শর্মালয় জাননী প্রেরণ করেছিল জাননীর উত্তর হিমন্ত বিশ্ব শর্মায় আজি দিয়ে সেই উত্তরের পিছতে নির্বাচন আয়োগে এই ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন আয়োগে এই ব্যবস্থা গ্রহণ করে আর 48 ঘন্টার বাবে হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার বন্ধ করেছে যেহেতু নির্বাচন আয়োগে 48 ঘন্টার কারণে বন্ধ করার লগে এই কথা স্পষ্ট হয়ে পড়লে তৃতীয় পর্যায়ের কারণে হিমন্ত বিশ্ব শর্মায় আর নির্বাচনী প্রচার চলাব নয় নির্বাচন আয়োগের সচিব অজয় কুমার বার্মায় জারি করেছে জাননী আর অজয় কুমার বার্মায় জাননী স্পষ্টকে দিছে যে যখন জাননী প্রেরণ করেছিল হাগ্রামা মহিলারীর বিরুদ্ধে করা মন্তব্য যাচনী আচরণ বিধি ভঙ্গ করেছিল সেই নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে দিয়া মন্তব্যের বিরুদ্ধে নিখিল ভারত কংগ্রেস কমিটি নির্বাচন আয়োগের কাক চাপিছিলে আর তার উত্তর আজি হিমন্ত বিশ্ব শর্মায় নির্বাচন আয়োগক দিয়ে সেই উত্তরের পিছতে নির্বাচন আয়োগে আজি জাননীখন স্পষ্ট করে দিয়ে যে জাননী আর উত্তরের বিবেচনা করে নির্বাচন আয়োগে কঠোর ব্যবস্থা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে আর নির্বাচন আয়োগে স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচন আয়োগের বিবৃতি স্পষ্ট করে দিয়েছে এনেদরে নির্বাচনী বিধি উলঙ্ঘা করা মন্তব্য কঠোরভাবে আপত্তি গরিহণার যোগ্য আর হিমন্ত বিশ্ব শর্মায় এই কাম ইয়ার বাবে 48 ঘন্টা অহা 48 ঘন্টা তেও নির্বাচনী প্রচার চলাব নয় আর সংবিধানের 324 নং অনুচ্ছেদের জড়িয়ে নির্বাচন আয়োগের এই কর্তৃত্ব আছে কোনো নির্বাচন প্রচারকে যদি নির্বাচনী বিধি উলঙ্ঘা করা কথা কব কয় সেই ক্ষেত্রে বিহিত ব্যবস্থা গ্রহণ করব পারে আর হিমন্ত বিশ্ব শর্মার উত্তর পয়ার পিছতে নির্বাচন আয়োগে ব্যবস্থা গ্রহণ করেছে আর এই ব্যবস্থা এবার নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে যা কেবাটাও নির্বাচন কোনো স্টার ক্যাম্পেইনারক এনেদরে নিষেধাজ্ঞা জারি করার ঘটনা হওয়া নাছিলে একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রতেই নিষেধাজ্ঞা জারি করা দেখিলে পয়া গৈছে আর হিমন্ত বিশ্ব শর্মার
তাত স্পষ্টকৈ উল্লেখ কৰিছে যে নিৰ্বাচন আয়োগে জাননীখনত স্পষ্টকৈ কৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মাই যি উত্তৰ দিলে সেই উত্তৰ নিৰ্বাচন আয়োগৰ বাবে সন্তোষজনক নহলে আৰু সেইকাৰণে তেওঁৰ বিৰুদ্ধে এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰু সংবিধানৰ 324 নং অনুচ্ছেদে স্পষ্টকৈ 324 নং অনুচ্ছেদে স্পষ্টকৈ এই কথা কৈছে যে কোনো ব্যক্তিয়ে যদি নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত সংবিধান বহিৰ্ভূত আৰু নিৰ্বাচনী বিধি উলংঘা কৰা নিৰ্বাচনী বিধি উলংঘা কৰা প্ৰচাৰ কৰে তেতিয়াহ'লে তেওঁৰ বিৰুদ্ধে নিৰ্বাচন আয়োগে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰে সেই কৰ্তৃত্ব সংবিধানে নিৰ্বাচন আয়োগক দিছে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই হাগ্ৰামা মহিলাই ৰাষ্ট্ৰীয় অনুসন্ধানমূলক সংস্থাৰ জৰিয়তে তেওঁক জেললৈ প্ৰেৰণ কৰিম বুলি যি ৰাজহুৱাভাৱে মন্তব্য কৰিছিলে তাৰ বিৰুদ্ধে নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিয়ে স্পষ্টভাৱে অভিযোগ দিছিলে যে ইয়াৰ জৰিয়তে হিমন্ত বিশ্ব শৰ্মাই হাগ্ৰামা মহিলাৰী তথা বিৰোধী পক্ষক ভয় ভীতি প্ৰদৰ্শন কৰিছে যিটো নিৰ্বাচনী আচৰণ বিধিৰ সম্পূৰ্ণ পৰিপন্থী নিৰ্বাচনী আচৰণ বিধিৰ এই পৰিপন্থী কাৰ্যকলাপৰ কাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা ল'বৰ কাৰণে অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটি কাষ চাপিছিলে নিৰ্বাচন আয়োগৰ ওচৰত আৰু অৱশেষত আজি হিমন্ত বিশ্ব শৰ্মালৈ দিয়া জাননী আজি বিয়লি ভাগত হিমন্ত বিশ্ব শৰ্মাই নিৰ্বাচন আয়োগক দাখিল কৰে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সৈতে অধিবক্তাই দাখিল কৰে কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মা উত্তৰত নিৰ্বাচন আয়োগ পতিয়ন নগ'ল আৰু সেয়ে তেওঁৰ বিৰুদ্ধে এনে কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে অসমৰ সাম্প্ৰতিক ৰাজনীতিত ই এক নজিৰ অতি গুৰুত্বপূৰ্ণ দিশ হিচাপে বিবেচিত হৈছে কাৰণ পূৰ্বতে অসমৰ ৰাজনীতিত এনে আগশাৰীৰ কোনো নেতাৰ বিৰুদ্ধে নিৰ্বাচন আয়োগে এনে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাছিলে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে এই প্ৰথমবাৰৰ বাবে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰু সেইকাৰণে এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে যে নিৰ্বাচনলৈ মাজত মাত্ৰ প্ৰচাৰ অন্ত পৰিবলৈ 48 ঘণ্টা সময় আছে সেই মুহূৰ্ততে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে নিৰ্বাচন আয়োগে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে অহা 48 ঘণ্টাৰ কাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাই নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব নোৱাৰে ৰশ্মি হয় নিশ্চিতভাৱে ভাস্কৰ জ্যোতি বৰা এক গুৰুত্বপূৰ্ণ খবৰ আপুনি যিহেতু উল্লেখ কৰিলে আমাৰ দৰ্শকসকলক আপুনি ইতিমধ্যেই বুজাই সেই কথা সন্দৰ্ভত জনালে যে পূৰ্বতে আচলতে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হোৱা নাছিল কিন্তু এইবাৰ যি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে নিষেধাজ্ঞা জাৰি কৰা হৈছে আৰু অহা 48 ঘণ্টাৰ বাবে আমি পুনৰ উল্লেখ কৰিছোঁ 48 ঘণ্টাৰ বাবে নিৰ্বাচনী প্ৰচাৰত নিষেধাজ্ঞা জাৰি কৰা হৈছে আৰু নিষেধাজ্ঞা জাৰি কৰিছে নিৰ্বাচন আয়োগে ইতিমধ্যে আমাৰ ইনপুট এডিটৰগৰাকীয়ে আপোনালোকক জানিবলৈ দিলে এই সন্দৰ্ভত সবিশেষ তথ্য যিহেতু হিমন্ত বিশ্ব শৰ্মাই হাগ্ৰামা মহিলাৰীৰ বিৰুদ্ধে আপত্তিজনক মন্তব্য কৰিছিল তেওঁ জেলত ভৰাই থ'ম বুলি মন্তব্য কৰিছিল এটা উল্লেখ কৰোঁ যে তেওঁ ৰাজহুৱা সভা কৰিব নোৱাৰিব তেওঁ ৰাজহুৱা সভা কৰিব নোৱাৰিব পদযাত্ৰা কৰিব নোৱাৰিব ভাষণ দিব নোৱাৰিব সেয়াতো হয়েই তেওঁ কোনো সংবাদ মাধ্যমত নিৰ্বাচন সম্পৰ্কত কোনো সাক্ষাৎকাৰ দিব নোৱাৰিব কোনো সাংবাদিকৰ আগত নিৰ্বাচন সন্দৰ্ভত তেওঁ একো সাক্ষাৎকাৰ দিব নোৱাৰিব সেয়া বৈদ্যুতিন মাধ্যমেই হওক ডিজিটেল মাধ্যমেই হওক ছপা মাধ্যমেই হওক কোনো মাধ্যমত হিমন্ত বিশ্ব শৰ্মাই সাক্ষাৎকাৰ দিব নোৱাৰিব এই মুহূৰ্তত এইটোৱে আটাইতকৈ ডাঙৰ খবৰ যে অসমৰ ৰাজনীতিত জোকাৰণি সৃষ্টি কৰা খবৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে নিৰ্বাচন আয়োগে এনে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে কংগ্ৰেছৰ অভিযোগৰ ভিত্তিতে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে তেওঁ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব নোৱাৰাৰ লগতে তেওঁ প্ৰচাৰ চলাব নোৱাৰাৰ লগতে তেওঁ কোনো সাক্ষাৎকাৰ কোনো সংবাদ মাধ্যমত দিব নোৱাৰিব টেলিভিশ্যন ৰেডিঅ' বাতৰি কাগজ ডিজিটেল মাধ্যম কোনো মাধ্যমতে হিমন্ত বিশ্ব শৰ্মাই কোনো সাক্ষাৎকাৰ দিব নোৱাৰিব বুলি জাননীখন স্পষ্ট কৰি দিছে আৰু উল্লেখযোগ্য যে হিমন্ত বিশ্ব শৰ্মাই নিজৰ সমষ্টি জালুকবাৰীত শেষৰ দিনা নিৰ্বাচনী প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰাৰ কথা আছিলে শেষৰ দিনা হিমন্ত বিশ্ব শৰ্মাই নিৰ্বাচনী প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰিব নোৱাৰে আৰু অৰ্থাৎ নিজৰ সমষ্টিত এইবাৰ প্ৰচাৰ চলোৱাৰ পৰা বঞ্চিত হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা এই মুহূৰ্তত অসমৰ ৰাজনীতিত আটাইতকৈ জোকাৰণি সৃষ্টি কৰা খবৰ আৰু স্বাভাৱিকতে আমাৰ যি নিৰ্বাচন ব্যৱস্থা নিৰ্বাচনী আচৰণ বিধি এই ক্ষেত্ৰত নিৰ্বাচন আয়োগৰ কঠোৰ স্থিতি গুৰুত্বপূৰ্ণ হিচাপে বিবেচিত হৈছে মই আকৌ কৈছোঁ যে তেওঁৰ বিৰুদ্ধে আপত্তি হৈছিলে যে হাগ্ৰামা মহিলাই NIB লগাই জেললৈ প্ৰেৰণ কৰিম বুলি কৈছে যিটো নিৰ্বাচনী আচৰণ বিধি ভংগৰ কথা আৰু সেইকাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে এনে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে নিৰ্বাচন আয়োগে আকৌ মই কৈছোঁ যে তেওঁ কোনো সভা কৰিব নোৱাৰে ক'তো বক্তৃতা দিব নোৱাৰিব ক'তো সমদলত অংশগ্ৰহণ কৰিব নোৱাৰিব আৰু তেওঁ আনকি ক'তো কোনো সাংবাদিকৰ আগত
কোনো সাক্ষাৎকার দিব নোৱাৰিব কোনো সাক্ষাৎকার দিব নোৱাৰিব জালুকবাৰীত তেওঁ এবাৰ প্ৰচাৰ চলাব নোৱাৰিলে কাৰণ শেষৰ দিনা পৰহিলে তেওঁ জালুকবাৰীত প্ৰচাৰ চলোৱাৰ কথা আছিলে জালুকবাৰীত হিমন্ত বিশ্ব শর্মাই প্ৰচাৰ চলাব নোৱাৰিলে 2021ৰ বিধানসভা নিৰ্বাচনৰ অসমৰ ৰাজনীতিত একমাত্র এজন নেতাকে এনেদরে বারণ করা হল নির্বাচনী প্রচারের ক্ষেত্রে 48 ঘন্টার কারণে সেইজন হল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হয় নিশ্চয়কৈ ভাস্কর জ্যোতি বৰা আসলে ইতিহাসত নোহোৱা নোপোজা কথা সংঘটিত হয়েছে বা 2021ৰ নির্বাচনত আপনি যেহেতু উল্লেখ করেছে গুরুত্বপূর্ণ খবর আমার দর্শকসকল জানাইছে যে আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটো হয়েছে যে 48 ঘন্টার বাবে নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করব নোৱাৰিব হিমন্ত বিশ্ব শর্মায় আর ইতিমধ্যে আমার ইনপুট এডিটরগুলাকে আমার দর্শকসকলক জানিবলৈ দিছে যে তেওঁ যে নিজ সমষ্টি জালুকবাৰী সমষ্টি ইতিমধ্যে তেওঁ শেষৰ দিনা প্ৰচাৰ অভিযান চলাম বুলি আছিলে তেওঁ ভাবিছিলে কিন্তু অৱশেষত নিৰ্বাচনী আয়োগে যি নিষেধাজ্ঞা জাৰি কৰিছে কিন্তু তেওঁ এতিয়া নিজ সমষ্টি জালুকবাৰী সমষ্টিটো তেওঁ প্ৰচাৰ অভিযান চলাব নোৱাৰিব ভাস্কৰ জ্যোতি বৰা জালুকবাৰীতে প্ৰচাৰ অভিযান চলাব নোৱাৰিব কাৰণ পৰহিলে সন্ধিয়া 6 বজাত এই নির্বাচনী প্রচার অন্ত পড়ব মাজত মাত্র 48 ঘন্টা সময়হে আছে আজি সন্ধ্যা পূব কোকরাঝারত নির্বাচনী প্রচার চলাই আসে কাইলে পড়লে বহু কার্যসূচী আসে কিন্তু সকল কার্যসূচী বাতিল হয় মানে আকো কৈছো যে এই কার্যসূচী নহয় সাংবাদিকর আগত কোনো সাক্ষাৎকার দিব নোৱাৰিব বুলিও কঠোরভাবে জাননী প্রেরণ করেছে তেওঁলৈ হিমন্ত বিশ্ব শর্মাই বিরুদ্ধে নির্বাচন আয়োগে স্থিতি গ্রহণ করেছে মই আকৌ উল্লেখ করেছো যে যা কেবাটাও নির্বাচনত অসমত কোনো নেতার বিরুদ্ধে নির্বাচন আয়োগে এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবলগিয়া পর্যায় পোৱা নাছিলে নির্বাচনী প্রচার চলি থাকার মাজত ই অতি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে রশ্মি হয় নিশ্চয়কৈ ভাস্কর জ্যোতি বৰা এটা কবলৈ গলে এক প্রকারে অসমীয়া ভাষাতে কথা কোৱা যে নিজৰ ভৰিতে নিজে কথার মারিলে যেহেতু নির্বাচন আয়োগৰ আমাৰ আদর্শ আচরণ বিধি আছে সেইমতে আমি সকলো মানি চলিব লাগিব আমার যি গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন আয়োগে যেনেদরে আমাক নির্বাচনী বিধি মানি দিছে আমি সেইমতে আগবাহিব লাগিব সেয়া ভোটারের পা নেতার পর আরম্ভ করে সকলরে দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করলে আমি গণতন্ত্র নির্বাচনক সুস্থ নিকা নিরপেক্ষ হিসাবে গণতান্ত্রিক মহোৎসবলে রূপান্তরিত করব পারো এই মুহূর্তে হিমন্তর লগতে বিজেপির কারণে নিশ্চিতকৈ ই এক বেয়া খবর বিজেপির কারণে এক মুখ্যম আঘাত হিসাবে চিহ্নিত হয়েছে এই মুহূর্তে রশ্মি হয় নিশ্চয়কৈ ভাস্কর জ্যোতি বৰা ইতিমধ্যে আমি জানাই আছো দর্শকসকলক হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর নিশার ভাগত আটাইতকৈ ডাঙর খবরটো আমি দর্শকসকলক জানাইছো যে অহা 48 ঘন্টার বাবে নির্বাচনী প্রচারত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর যেহেতু তৃতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবলৈ মাজত মাত্র আর কেইটামান দিন বাকি তার প্রাক মুহূর্তত আসলে ইতিহাসত এক নুহান অসমৰ সাম্প্রতিক রাজনীতির ইতিহাসত এনেকুৱা ঘটনা নাছিলে নাছিলে এনেকুৱা ঘটনা নাছিলে আর যেহেতু বহু প্রতাপী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হয় আর অবশেষত নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তত এয়া হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আর নির্বাচনী বিধি উলঙ্ঘা করার কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন আয়োগে হয় নিশ্চয়কৈ ভাস্কর জ্যোতি বৰা এই মুহূর্তত অধিক তথ্য আপুনি জনাৰ বাবে আপোনাক ধন্যবাদ জনাইছো ইতিমধ্যে আমার ইনপুট এডিটর গৰাকে জানিবলৈ দিলে যে ইতিহাসত আসলে পোন প্রথমবার বাবে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে আর প্রতাপী মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অহা 48 ঘন্টার বাবে নির্বাচনী প্রচারত বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন আয়োগে যেহেতু হাগ্রামা মহিলাৰীৰ বিৰুদ্ধে আপত্তিজনক মন্তব্য কৰিছিল ডক্টৰ শর্মাই আৰু কংগ্ৰেছৰ অভিযোগৰ ভিত্তিত নিৰ্বাচন আয়োগৰ এই জাননী